নমস্কার বন্ধুরা, রাজ গার্ডেন্সে আপনাদেরকে স্বাগত। শীত পড়লেই যেসব রঙিন ফল আমাদের নজর কাড়ে তার মধ্যে অন্যতম হলো ক্যাপসিকাম। আমরা সবজি বলে জানলেও টমেটো বেগুনের মতো ক্যাপসিকাম আসলে একটি ফল, কারণ ফুল থেকে এটি হয় এবং এর মধ্যে বীজ থাকে। বাড়িতে টবের মধ্যে খুব সহজে করা যায় ক্যাপসিকামের চাষ। যারা লঙ্কা করতে পারেন তারা ক্যাপসিকামও করতে পারবেন, কারণ দুটি একই প্রজাতির, সারা বছর চাষ করা যায় এবং পরিচর্যা একই রকম। ছাদবাগানে ছোট্ট টবের মধ্যে এই যে ক্যাপসিকাম, তা দেখতে বাজারের থেকে কোনো অংশে কম নয়, কিন্তু গুণে বাজারের থেকে অনেক বেশি ভালো, অনেক বেশি স্বাস্থ্যকর। বিভিন্ন রঙের ক্যাপসিকাম পাওয়া গেলেও লাল, হলুদ এবং সবুজ প্রধানত এই তিনটি রঙেই বাজারে বেশি দেখা যায়। এটি আসলে বেল পিপার, বৈজ্ঞানিক নাম ক্যাপসিকাম অ্যানাম, উত্তর ভারত এবং পাকিস্তানে বলে সিমলা মির্চ। বাজারে বা নার্সারিতে বিভিন্ন উন্নত জাতের ক্যাপসিকাম বীজ পাওয়া যায়। ক্যালিফোর্নিয়া ওয়ান্ডার, ইয়েলো ওয়ান্ডার সহ নানা হাইব্রিড ভ্যারাইটির চারা বা বীজ কিনতে পারেন। বীজ কেনার সময় সবসময় ভালো ও বিশ্বস্ত দোকান থেকে কিনবেন। বীজ থেকে চারা তৈরি করা খুব সহজ, কিন্তু বাজার থেকে কেনা ক্যাপসিকাম থেকে বীজ সংগ্রহ করে চারা করলে ফলের কোয়ালিটি ভালো হয় না। গাছের মতো বীজেরও ডরমেন্সি হয়, প্রচণ্ড ঠান্ডায় অঙ্কুরোদ্গম হতে অনেক সময় লাগে, তাই অনেক সময় বীজ বোনার পর পচে নষ্ট হয়ে যায়। বীজ থেকে চারা করতে চাইলে অক্টোবর নভেম্বর বা ফেব্রুয়ারি মার্চ বা জুলাই অগস্টে বুনলে ভালো হয়। বোনার আগে বীজগুলিকে সারারাত জলে ভিজিয়ে রাখতে হবে। মাটিতে বোনার 4-5 দিন পরেই চারা বেরোয়। চারার বয়স 15-20 দিন হলে তাকে তুলে 3-4 ইঞ্চি টবে বসাতে হবে। মিডিয়া হিসেবে নিতে হবে সমান পরিমাণ ভার্মিকম্পোস্ট ও কোকোপিট, তার সঙ্গে মেশাতে হবে সামান্য পরিমাণ ফাঙ্গিসাইড। এই টবে 15-20 দিন থাকার পর ফাইনাল পটিং করতে হবে। টব ছাড়া যারা মাটিতে করতে চান, চারার 3-4টি পাতা বেরোনোর পর তারা সরাসরি মাটিতে বসাতে পারেন। ফাইনাল পটিংয়ের সময় 10-12 ইঞ্চি টবে একটা করে চারা বসালে ভালো হয়, তবে আমি এখানে 8 ইঞ্চি টব ব্যবহার করেছি। ফাইনাল পটিংয়ের সময় মাটিটা খুব ভালোভাবে তৈরি করে নিতে হবে। টবের গাছের মাটি হতে হবে হালকা, ঝুরঝুরে এবং উর্বর, কারণ এই মাটি থেকেই গাছ তার প্রয়োজনীয় নিউট্রিয়েন্টস গ্রহণ করে শিকড় ও শাখা প্রশাখার বৃদ্ধি ঘটাবে। গাছের গ্রোথ দেখে বুঝতেই পারছেন যে মিডিয়া আমি ব্যবহার করেছি তা থেকে এর খাবার দাবার পেতে কোনো অসুবিধা হয়নি। গাছে কোনো রোগ নেই, ফুল ঝরে পড়ার সমস্যা নেই। দেখতে পাচ্ছেন কত বড় বড় ক্যাপসিকাম হয়ে রয়েছে এবং এদিকেও নতুন নতুন ফল ধরছে। মাটি তৈরির সময় কোকোপিটকে আমি ভীষণভাবে গুরুত্ব দিই, যেহেতু আমি ছাদে বাগান করি। আপনারা দেখে অবাক হবেন, ক্যাপসিকাম গাছের জন্য যে মিডিয়া আমি ব্যবহার করেছি এটা একদম ঝুরঝুরে এবং হালকা, তার কারণ এর মধ্যে কোনো মাটি নেই। এই মিডিয়া আমি ব্যবহার করেছি ভার্মিকম্পোস্ট, কোকোপিট এবং কিছু জৈব সার দিয়ে, এবং এটা পুরোপুরি অর্গ্যানিক। সয়েললেস পটিং মিক্স তৈরির ভিডিও আমার চ্যানেলে আছে। এই মিডিয়াকে কাজে লাগিয়েই আমি এবার শীতের সমস্ত সবজি ও ফুল করেছি। মাটি ছাড়াও যে এত সুন্দর গাছ হতে পারে তা নিজের চোখে না দেখলে বিশ্বাসই হবে না। চাইলে সময় করে সেই ভিডিওগুলি দেখে নিতে পারেন। আপনারা দেখে অবাক হবেন যে এইটুকু একটা টবে, এইটুকু একটা গাছে কত বড় বড় ক্যাপসিকাম হয়েছে। এই গাছে বেশ কয়েকটা ধরে রয়েছে। পাশের এই গাছে দেখুন, এখানেও বেশ কয়েকটা ক্যাপসিকাম হয়েছে।
এবার বলি ক্যাপসিকামের মাটি কিভাবে তৈরি করবেন। একটি 12 ইঞ্চি টবের জন্য সাধারণ মাটি নিতে হবে 40%, বালি, কোকোপিট, ভার্মি কম্পোস্ট বা গোবর সার নিতে হবে 20% করে। এর সঙ্গে নিতে হবে 100 গ্রাম করে নিমখোল ও বোন মিল এবং 50 গ্রাম পাকা কলার খোসার গুঁড়ো আর 1 চামচ জৈব ফাঙ্গিসাইড ট্রাইকোডার্মা। রাসায়নিকভাবে মাটি তৈরি করতে চাইলে মাটি, বালি, কোকোপিট ও কম্পোস্টের সঙ্গে নিতে হবে টিএসপি বা এসএসপি 3 চা চামচ, এমওপি বা এসওপি 1 চামচ এবং 1/2 চামচ ইউরিয়া। মাটি তৈরির সময় অবশ্যই চুন বা ফাঙ্গিসাইড মেশাতে হবে, তাহলে মাটি থেকে যে ভাইরাস ঘটিত রোগগুলি গাছকে নষ্ট করে তা অনেকাংশে ঠেকানো যায়। ফাইনাল পটিং করার পর পরিচর্যার দিকে বিশেষভাবে নজর দিতে হবে। চারা বসানোর 1 সপ্তাহ পর থেকে ফুল আসার আগে পর্যন্ত 10-12 দিন অন্তর দিতে হবে তরল সার, সর্ষের খোল, সবজির খোসা ভেজানো জল বা অন্য যে কোনো তরল সার। বিভিন্ন তরল সার তৈরি ও তার ব্যবহার নিয়ে আমার চ্যানেলে 2টি ভিডিও আছে, চাইলে সেগুলি দেখে নিতে পারেন। তরল সার সবসময় দেওয়া সম্ভব না হলে ডিএপির 10-15টি দানা প্রতি টবে দিতে হবে 15 দিন অন্তর। চারার উচ্চতা 5-6 ইঞ্চি হলে একবার পিঞ্চ করে দিতে হবে, এর ফলে গাছ দ্রুত ঝাঁকড়া হবে। তবে একবার করলেই হবে, অন্যান্য গাছের মতো 3G বা 4G কাটিং করার কোনো দরকার নেই। গাছ একটু বড় হতে না হতেই ওত পেতে থাকে বিভিন্ন শোষক পোকার দল, রস খেয়ে পাতা কুঁকড়ে ফেলে, আবার অনেক সময় গাছে লিপকার্ল ভাইরাসও আক্রমণ করে। এরকম দেখা গেলেই আক্রান্ত ডাল কেটে ফেলতে হবে, আর আক্রমণ যদি বেশি হয় তাহলে পুরো গাছটাই তুলে নষ্ট করে ফেলতে হবে, না হলে অন্য গাছেও এই রোগ ছড়িয়ে পড়বে। এই সমস্যা প্রথম থেকে যাতে ফেস করতে না হয় তার জন্য সপ্তাহে একবার করে নিম তেল বা কাকা নামে যে জৈব কীটনাশক পাওয়া যায় 5 ml করে গাছে স্প্রে করতে হবে। এছাড়া প্রতি 10 দিন অন্তর 2 ml করে স্প্রে করতে হবে সুপার সোনাটা। আমি এগুলি নিয়মিত ব্যবহার করি বলেই আমার গাছে পাতা কোঁকড়ানোর কোনো সমস্যা নেই। পাতা কোঁকড়ানোর সমস্যা দেখা দিলে প্রপিনেভ বা সালফারযুক্ত যে কোনো ফাঙ্গিসাইড 3 গ্রাম হারে 10 দিন অন্তর গাছে স্প্রে করতে হবে, তাহলে এই সমস্যা থেকে অনেকটাই মুক্তি পাওয়া যায়। তবে কোঁকড়ানো পাতা কিন্তু কখনো ঠিক হবে না, নতুন যেসব পাতা বেরোবে তাতে এই সমস্যা থাকবে না। এই সমস্যা থেকে অনেকটা রেহাই পাওয়া যায় বাগানে কয়েকটা ইয়েলো স্টিকি ট্র্যাপ লাগানো থাকলে। সম্প্রতি এ নিয়েও একটি ভিডিও তৈরি করেছি। গাছে ফুলের কুঁড়ি দেখা গেলে তরল সার বন্ধ রেখে মাসে একবার দিতে হবে মিশ্র সার। তার জন্য লাগবে ভার্মি কম্পোস্ট 2 মুঠো, 1 মুঠো করে হাড়ের গুঁড়ো, নিমখোল, কলার খোসার গুঁড়ো এবং ডিমের খোসার গুঁড়ো, 1 চামচ দানা অনুখাদ্য, 1 চামচ জিপসাম এবং 1 চামচ ম্যাগনেসিয়াম সালফেট। 2টি 10 ইঞ্চি টবে দেওয়া যাবে এই মিশ্র সার। তার সঙ্গে 15 দিন অন্তর এসওপি এবং ম্যাগনেসিয়াম সালফেট 1/2 চামচ করে এবং বোরন ও জিঙ্ক 2 গ্রাম করে নিয়ে একসঙ্গে মিশিয়ে 1 লিটার জলে মিশিয়ে স্প্রে করতে হবে। এই স্প্রে করার ঝামেলা যদি এড়াতে চান তাহলে ভালো কোনো মাইক্রোনিউট্রিন 2 ml হারে স্প্রে করতে পারেন। লঙ্কা গাছের মতো ক্যাপসিকাম গাছও বেশি জল একেবারেই পছন্দ করে না। মাটি ভিজে থাকলে রুট রট, পাতা কুঁকড়ে যাওয়া, পাতা হলুদ বা কুঁড়ি ঝরে পড়ার মতো বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে। তাই গোড়ার মাটি ভালো করে শুকনো হওয়ার পর জল দিতে হবে, বিশেষ করে যারা প্লাস্টিকের কন্টেনার বা গ্রো ব্যাগে গাছ করবেন। জল দেওয়ার সময় সতর্ক থাকতে হবে ফোটা ফুলের ওপর যেন না পড়ে, তাতে রেণু ধুয়ে যেতে পারে। গাছের গোড়া যাতে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তা দেখতে হবে। প্রয়োজনে নিচের দিকে ঝুলে যাওয়া পাতা তুলে ফেলে গাছের গোড়া পরিষ্কার রাখতে হবে। কুড়ি থেকে 30 ডিগ্রি তাপমাত্রায় দিনে 6 থেকে 8 ঘন্টা রোদ পেলে খুব ভালো ক্যাপসিকাম হয়।
তাপমাত্রা 15 ডিগ্রির নিচে বা 32 ডিগ্রির ওপরে গেলে গাছের গ্রোথ কমে যায় এবং পাতা পোড়া, ফুল শুকিয়ে যাওয়া সহ বিভিন্ন সমস্যা দেখা দেয়। শীত পেরিয়ে গরম পড়ে গেলে গাছগুলিকে সরাসরি রোদে রাখা যাবে না, তখন এমন জায়গায় রাখতে হবে যেখানে শুধু সকালবেলা রোদ লাগে, বা রাখতে হবে গ্রিন নেটের নিচে। চারা বসানোর 1.5-2 মাস পর থেকে ক্যাপসিকাম গাছে ফুল আসতে শুরু করে, ফল ধরতে শুরু করলে 2-3 মাস ধরে ফল দেয়। ফল পরিণত হয়ে গেলে গাছ থেকে তুলে ফেলতে হবে, যাতে ছোট ফলগুলি আরো সুন্দরভাবে বড় হতে পারে। এতক্ষণ বললাম কি করে চাষ করবেন ক্যাপসিকাম, এবার বলি তাকে নিয়ে অন্য কয়েকটি কথা। বিভিন্ন স্পাইসি খাবারের স্বাদ ও সৌন্দর্য বাড়াতে ক্যাপসিকামের জুড়ি নেই, রূপে শুধু নয়, গুণেও অসাধারণ ক্যাপসিকাম। এতে আছে প্রচুর পরিমাণে ভিটামিন এ এবং সি। লাল ক্যাপসিকামে ভিটামিন সি থাকে সবুজ ক্যাপসিকামের দ্বিগুণ। এছাড়া থাকে প্রোটিন, কার্বোহাইড্রেট, অন্যান্য ভিটামিন, ফলিক অ্যাসিড, আয়রন, পটাশিয়াম, ফসফরাস, কপার, জিঙ্ক প্রভৃতি। ক্যান্সার প্রতিরোধ, দৃষ্টিশক্তি বাড়ানো থেকে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ, অনেক কাজ করতে পারে ক্যাপসিকাম। দেখলেন তো বন্ধুরা ক্যাপসিকামের কত গুণ। এই গুণের জন্য লঙ্কার পাশাপাশি অসময়ে ক্যাপসিকামের দামও আগুন হয়ে ওঠে। তাই বলছি আর দেরি নয়, আজই শুরু করুন উপকারী ক্যাপসিকামের চাষ। আগেই বলেছি লঙ্কা করতে পারলে ক্যাপসিকামও পারবেন। আমার এই ভিডিওতে রইল একদম চারা তৈরি থেকে ক্যাপসিকাম ফলা পর্যন্ত 2 মাসের আপডেট। 1.5 মাস আগে এইরকম থাম পটে আমি ক্যাপসিকামের চারাগুলো কিনেছিলাম। 1.5 মাস পরের ছবিটা দেখুন, প্রত্যেকটা ক্যাপসিকামের গাছ কি অসাধারণ গ্রোথ হয়েছে। এই ভিডিও দেখে আপনারা শুরু করুন, আর কোনো সমস্যা হলে আপনাদের সঙ্গে সবসময় আছে রাজ গার্ডেনস। বন্ধুরা এই ছিল আজকের ভিডিও, সবাই লাইক এবং শেয়ার করবেন, কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখবেন, আর এরকম ভিডিও আরও পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেল অন করে নেবেন। নমস্কার।